নমস্কার। এই মুহূর্তে সবথেকে বড় খবর হচ্ছে একটি দুঃখজনক খবর, যেটাকে বলা যেতেই পারে। এটা হচ্ছে রাশিয়ার Luna 25 গতকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ভারতীয় সময় 19টার সময় রাত্রির তখন তারা ইঞ্জিনটাকে অন করেছিল, যাতে অন্য কক্ষপথ থেকে সরাসরি তাড়াতাড়ি করে চাঁদের কক্ষপথের মধ্যে আসে। সেই জন্য তখন একটুখানি ভুলচুক হয়ে গেছিলো রাশিয়া। তখন সময় হচ্ছে প্রায় দুপুর 2টার কাছাকাছি এবং বারে বারে চেষ্টা করেছে খুব তাড়াহুড়ো করে নামতে গিয়ে বা কক্ষপথ চেঞ্জ করতে গিয়ে তাদের নিজের বিপত্তি নিজেরাই ডেকে নিয়ে এসছে এবং কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। লাস্ট খবর পাওয়া পর্যন্ত এক্ষুনি জানা গেছে রসকসমসের তরফ থেকে জানিয়েছে যে তাদের Luna 25 চাঁদের মাটিতে ভেঙে পড়েছে। এটা খুবই দুঃখজনক যে একটা কাজ করতে গিয়েছিল, এত বড় একটা জার্নি, সেখান থেকে একটা খারাপ বার্তা এসছে। ভারতের পক্ষে অনেকেই হয়তো এটা জানাবে, যে সাধুবাদ জানাবেতেই পারে, কিন্তু কখনো কারোর দুঃখে কখনো হাততালি বা খুব হাসি মজা করতে নেই। তার কারণ হচ্ছে নিজেরাও আমরা আছি, কখন কাদায় পা পড়ে যাবে, সেই জন্য সবসময় সতর্কভাবে নিজেদেরকেও এগোতে হবে। কক্ষপথ পরিবর্তন করতে গিয়েই এরকম মহা বিপত্তি হয়েছে, আর তাড়াহুড়ো করতে গিয়ে এরকম ধরনের বিপত্তি ডেকে নিয়ে আসছে রাশিয়ার Luna 25। নয়তো তার আগে পর্যন্ত খুবই ভালো পর্যায়ে ছিল। ভারতে চন্দ্রযানের প্রায় 27 দিন পরে তারা রওনা দিয়েছে, তাড়াহুড়ো করে দক্ষিণ মেরুতে নামার চেষ্টা করেছে, যাতে ভারতের আগে নামতে পারে। কিন্তু এত সরাসরি তারা কক্ষপথ না চেঞ্জ করে এইভাবে চলে এসেছিল, যেহেতু সরাসরি তারা 4-10 দিনের মধ্যে এগিয়ে এসছে, তার ফলে এইরকম মহাবিপত্তি। এবং এখন খবর পাওয়া গেছে যে চাঁদের মাটিতে ধ্বংসাবশেষ পাওয়া গেছে। অতএব এক্ষুনি ভারত খুব ভালো একটা পর্যায়ে আছে, তাদের লেয়ার চেঞ্জ করেছে এবং তাদের প্রপালসার ইঞ্জিনের স্পিড কমিয়ে আস্তে আস্তে প্রায় চাঁদের সেকেন্ড লেয়ারে চলে এসছে। আর সময়সূচি একটু পরিবর্তন হয়েছে, যেটা 23 আগস্ট 5:47 নাগাদ নামার কথা ছিল চাঁদের দক্ষিণ মেরুতে, সেটা কিন্তু পরিবর্তন হয়ে হচ্ছে 6:04 বিকেল 6:04 23 তারিখে অবতরণ করবে চাঁদের মাটিতে এবং সফট ল্যান্ডিং হবে এবং প্রায় চাঁদের একদম কাছাকাছি চলে এসছে। অথে খুব ভালো পর্যায়ে আছে ভারত এবং খুব সাবধানে নামছে, কারণ দক্ষিণের অংশে মারাত্মক এক জায়গা, সেখানে বড় বড় গর্ত, সেখানে নামাটা ভীষণই কঠিন, তাই সফট ল্যান্ডিং খুব শান্তভাবে ধীর মস্তিষ্কে করতে হবে। আপাতত এখানেই শেষ করলাম, পরবর্তী আপডেট আবার দেখতে থাকুন। ধন্যবাদ, নমস্কার, প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।